সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে আমরা তিস্তা ব্যারাজে এসেছি। এটা মূলত ডিমলা নীলফামারীতে অবস্থিত, ডালিয়া নামক স্থানে এটা অবস্থিত। আপনারা এখানে আসতে পারেন। খুবই সুন্দর জায়গা, এখানে অনেকে ঘুরতে আসেন। এই যে এটা গেট নাম্বার, অনেকগুলো সুইচ গেট আছে। এই যে পানি, পানি মাপার কতটা কিউসেক পানি যাবে এখানে কিন্তু লেখা আছে 1 থেকে একদম 13 পর্যন্ত। সুন্দর একটা পাখি, স্থানীয় লোকজন চলাফেরা করছে। এখানে নদীতে বালি আছে, স্থানীয় যারা আছে তারা নৌকা দিয়ে বালি তোলেন। এই যে এখান থেকে আপনাদের ডালিয়া তিস্তা ব্রিজ যেটা, সেটার চারদিকটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে সুইচ গেট, এটা মূলত পানিকে নিয়ন্ত্রণ করা হয়। প্রয়োজন মতো পানি এই ব্রিজের দুই পাশে আনা নেওয়া করা হয়। এই যে আমরা সুইচ গেটের ভিতরে আসলাম।
এই যেটা লোহার যে শিকল বাদুরিটা এটা দিয়ে কিন্তু উপরে দেখছেন এটা নিয়ন্ত্রণ করা হয় একটার সাথে আরেকটা সম্পর্কিত এখন কিন্তু পানি ছাড়া অবস্থা নেই এটা উপচে পড়ছে বাট এটা কিন্তু যখন সুইচ ওই গেটটা খুলে দেওয়া হয় তখন পানি এপাশ থেকে ওপাশে যায় কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি এখান দিয়ে প্রবেশ করা যায় এবং ভিতরে ছবি তোলা যায় স্থানীয় ওনারা সাইকেল চালিয়ে যাচ্ছেন এই যে একজন মাঝি নৌকা চালিয়ে যাচ্ছেন অনেক পর্যটক আসছেন এখানে ঘুরতে ওই যে ছবি তুলছেন ভিডিও করছেন এখানে অনেকেই আসেন এই ডালিয়া ব্রিজ দেখতে এটা মূলত ডিমলা উপজেলার নীলফামারীতে অবস্থিত আপনারা যারা এখনো আসেননি তারা আসতে পারেন এখানের পানি খুবই সুন্দর দেখা যাচ্ছে ডালিয়া তিস্তা ব্রিজ থেকে আপনাদেরকে শুভ সকাল জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ